হ্যালো বন্ধুরা, আমি শাকর নীল। এখন আমি করবো শাহরুখ খানের নতুন সিনেমা পাঠানের রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এই সিনেমাটার গল্পের ব্যাপারে আমি এতটুকুও বলতে চাই না, তারা ট্রেলারের মধ্যে গল্প রিভিল করেনি, তারা লুকিয়ে রেখেছে। আমি শুধুমাত্র এটুকুই বলবো এবারে ছবি বায়োলজিক্যাল ওয়ার নিয়ে। আপনারা যারা আমাদের চ্যানেল নিয়মিত ফলো করেন তারা খুব ভালো মতো জানেন আমি কিন্তু শাহরুখ খানের ফ্যান। আমি কিন্তু তাকে খুবই পছন্দ করি, তার কামব্যাকটা জবরদস্ত হোক এটা আমি মনে প্রাণে চাই। কিন্তু আমার লয়্যালটি শাহরুখ খানের প্রতি নয়, আমার লয়্যালটি আমার যে ডিউটি সেটার প্রতি এবং আমার যে অডিয়েন্স তাদের প্রতি। ফলত এই ছবিটা আমার কীরকম লেগেছে সেটা আমি অনেস্টলি শেয়ার করব। শাহরুখ খানের ফ্যান হিসেবে আমার কীরকম লেগেছে এটা আজকে আমি বলবই না, কারণ শাহরুখের যখন কোনো ছবি ভালো হয় সেটাকে নিয়ে আমার যে আনন্দ সেটা বাকিদের থেকে বেশি। সেমলি শাহরুখের যখন কোনো ছবি খারাপ হয় তখন শাহরুখের প্রতি যে রাগ এবং যে খারাপ লাগা সেটাও বাকিদের থেকে অনেকটাই বেশি হয় আমার ক্ষেত্রে। এটা আমার কাছে একটা পার্সোনাল ব্যাপার, সেটার ব্যাপারে আমি ঢুকতেই চাইছি না। এই ছবিটার যেটা প্রথম ভালো দিক সেটা হচ্ছে এর অ্যাকশান। অ্যাকশানটা স্টাইলাইজড, সারা ছবি জুড়ে যে অ্যাকশান দৃশ্যগুলো রয়েছে সেখানে কিন্তু মজা পাবেন। একটা ট্রেনের সিকোয়েন্স রয়েছে, আর একটা এন্ট্রি সিন রয়েছে শাহরুখের। এই জায়গাগুলোতে যে অ্যাকশান সিকোয়েন্সগুলো রয়েছে, মেইনলি যে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটগুলো সেগুলো কিন্তু বেশ মজাদার, সেগুলো ফাস্ট পেসড। বেশ কিছু জায়গায় সেগুলো ফলো করতেই অডিয়েন্সের সমস্যা হবে, এতটাই বেশি ফাস্ট সেটা। সিনেমাতে বেশ কিছু ইমোশনাল জায়গা রয়েছে, যে জায়গাগুলো দেখতে ভালো লাগে সেগুলো একটু ওয়ার্ক করেছে। খুব বিশেষ কিছু বলবো না, দারুণ লেগেছে তা নয়, তবুও সেগুলো একটু বেটার। তার কারণটা মেইনলি যারা অভিনেতা অভিনেত্রী তাদের পারফরমেন্স, তারা ভালো কাজ করেছেন বলে ওই সিনগুলো উতরে গেছে। ভালোভাবে যে লেখা হয়েছে সিনগুলো তা কিন্তু বলা যায় না। এখানে ডিম্পল কাপাডিয়ার সঙ্গে শাহরুখের একটা সিন রয়েছে সেকেন্ড হাফে, সেটা খুব ভালো লেগেছে আমার দেখতে। জন আব্রাহামের ক্যারেক্টারটা আমার ভীষণ ভালো লেগেছে, জন আব্রাহামকে এই ছবিতে দারুণভাবে স্পেস দেওয়া হয়েছে এবং এই ক্যারেক্টারটাই গোটা ছবিতে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। এবং জনের পারফরমেন্স এখানে টপ নচ ছিল, তার ডায়ালগ ডেলিভারি, তার প্রেজেন্স, সব কিছু মিলিয়ে তাকে দারুণ লেগেছে। দীপিকাকে এখানে আমার ঠিকঠাক লেগেছে, তাকে নিয়ে বিশেষ কিছু আলাদা করে বলার নেই। আমি জানি না অ্যাকশানগুলো সে নিজে করেছে কি না, যদি সে নিজে করে সেক্ষেত্রে সেও প্রশংসার দাবিদার। যদি সে স্টান্টম্যান নিয়ে করে থাকে বা স্টান্টওম্যান নিয়ে করে থাকে সেক্ষেত্রে তার এখানে প্রশংসা প্রাপ্য নয়। শাহরুখ খানকে বেশ কিছু জায়গাতে খুবই ভালো লেগেছে, বিশেষ করে তার ব্যারিটোন ভয়েসে যে ডায়লগসগুলো রয়েছে যেগুলো ট্রেলারে টিজারে আমরা বেশ কিছু জায়গায় শুনতে পেয়েছি অলরেডি, সেই ডায়লগসগুলো খুব ভালো এবং তার প্রেজেন্স ডেফিনেটলি সেটার প্রশংসা করতেই হয়। শাহরুখকে এমনি ভালো লেগেছে। আমি খুব ভালো মতো জানি সালমান খানের ক্যামিও কীরকম হয়েছে সেটার ব্যাপারে আপনারা জানতে চাইবেন। সালমান এবং শাহরুখকে একসঙ্গে স্ক্রিনে কীরকম লেগেছে সেটা আপনারা জানতে চাইবেন। তাদের দুজনকে ভালোই লেগেছে, সেই দৃশ্যগুলোতে তাদের পারফরমেন্স ডেফিনেটলি ভালো। সালমানকে অ্যাজ টাইগার দেখতে পাওয়া আমাদের প্রত্যেকের জন্য সৌভাগ্যের। সালমানের টাইগার শাহরুখের পাঠান একসঙ্গে স্ক্রিন শেয়ার করছে, সেই মজাটা পেয়েছি। কিন্তু ক্যামিওটাকে কিন্তু জোর করে প্লেস করা এ নিয়ে কোনো রকম সন্দেহ নেই। গল্পে যে বিশাল কিছু ভূমিকা রাখছে টাইগার সে কথা কিন্তু একেবারেই বলা যায় না। এই জায়গাটা সম্পূর্ণরূপে ফ্যান কেটারিং হয়ে গেছে, ফ্যান সার্ভিস হয়ে গেছে। আজকে যখন আমি বারিসু রিভিউ করছি, আজকে যখন আমি ওয়াল্টার ব্রেয়ার রিভিউ করছি, আমি সেখানেও কিন্তু বলেছিলাম যে এই ফ্যান সার্ভিস জিনিসটা আমার একেবারেই পছন্দ নয়। যখন সুপারস্টারদম বা সুপারস্টারেরা ক্যারেক্টারের উপরে উঠে যায়, ক্যারেক্টারকে ওভার পাওয়ার করে যায় সুপারস্টারেরা, তখন ছবি ল্যাক করবেই, সেখানে ক্যারেক্টার ল্যাক করবেই। এই ফ্যান সার্ভিস এবং ক্যারেক্টার এই দুটো জিনিসকে একসঙ্গে মেনটেন করা এটা খুব কম পরিচালক করতে পারেন, খুব কম ছবির ক্ষেত্রেই সেই জিনিসটা আসলে হয়। তবে হ্যাঁ, সালমান এবং শাহরুখের দৃশ্যগুলোতে কারণ অর্জুনের রেফারেন্স টেনে আনা হয়েছে, সেই ব্যাপারটা আমার ডেফিনেটলি ভালো লেগেছে। সেই দৃশ্যগুলোতে একটু নস্টালজিক ফিল তো করছিলাম বটেই, যেহেতু ছোটোবেলার থেকে কারণ অর্জুন বহুবার দেখেছি টেলিভিশনে। এবং এই ছবির শেষ 30 মিনিট সেটা এঙ্গেজিং ফাস্ট পেসড অ্যাকশন থ্রিলার, যারা এনজয় করেন তাদের সেই জায়গাটা ডেফিনেটলি দেখতে ভালো লাগবে। তবে এই ছবির খারাপ দিক প্রচুর। এবারে খারাপ দিকগুলো নিয়ে যদি কথা বলি, এই ছবির ফার্স্ট হাফ প্রচণ্ডই বেশি দুর্বল। এর চিত্রনাট্যর মধ্যে কিছুই নেই সত্যি বলতে, উইক উইক স্ক্রিন প্লে। সেই জায়গাগুলোতে যা যা দেখানো হয়েছে সেগুলোর কোনো ইম্প্যাক্ট অডিয়েন্স হিসেবে আমার মধ্যে পড়েই নি। এর ফার্স্ট হাফটা দেখতে দেখতে মনে হচ্ছিল হ্যাপি নিউ ইয়ার 2। হায়েস্টের সঙ্গে শাহরুখ খানের যোগসূত্রটা কোনোদিনই খুব একটা ভালো নয়, সেটা আবার একবার এই ছবিতে প্রমাণিত হলো। ফার্স্ট হাফে এই হায়েস্টের পোর্শনে সব কিছুই খুব ইজিলি হয়ে যাচ্ছে, ক্যাজুয়ালি হচ্ছে সব কিছু, মজায় হচ্ছে, কোনো সমস্যা নেই, সব কিছু এমনি এমনিই যেন হয়ে যায়। এইভাবে গল্পটা এগোতে থাকে, আমি অডিয়েন্স হিসেবে দেখতে থাকি, দেখাচ্ছে দেখছি, মোটেই মজা পাইনি, মোটেই ভালো লাগেনি ওই জায়গাগুলো দেখতে। এবং যে টুইস্টগুলো সেগুলোও তো ওয়ার্ক করছে না। তার কারণ হচ্ছে প্লট পয়েন্ট থেকে প্লট পয়েন্টে গল্পটা ক্রমাগত জাম্প করতে থাকছে, প্লট পয়েন্ট টু প্লট পয়েন্ট শিফট করছে গল্পটা। কোনো প্লট পয়েন্টে এস্টাবলিশমেন্ট নেই,
কোনো ইভেন্টকে এস্টাবলিশ করছে না, পরের প্লট পয়েন্টে চলে যাচ্ছে। একটা ন্যূনতম ব্রিদিং স্পেস তো দিতে হবে, তখন তো একটা ইভেন্ট যেটা দেখানো হলো একটা প্লট পয়েন্টকে, অডিয়েন্স তখন তো বিশ্বাস করা শুরু করবে। যখন অডিয়েন্স সত্যি ধরে নেবে একটা ইভেন্টকে, তারপর যখন টুইস্ট আসবে, অডিয়েন্স বুঝতে পারবে ওই ইভেন্টটা যা যা দেখানো হয়েছিল সেটা সবটাই ধোয়াশা ছিল, মিথ্যে ছিল, তখন তো অডিয়েন্স শকটা খাবে। টুইস্ট এই ছবিতে অনেকগুলো রয়েছে কিন্তু কোনোটাই ওয়ার্ক করে না, একটা টুইস্টও এখানে মজাদার লাগে না। এখানে কিন্তু ওয়ারের মতন কোনো টুইস্ট নেই, একটা টুইস্টেরও সেই ইম্প্যাক্ট নেই। ওয়ারের মতন ছবি কিন্তু এটা একেবারেই হয়নি, তার থেকে এটা অনেকই বাজে ছবি। আর এই ছবিগুলোতে কমেডি কেন? স্পাই ফিল্মে কমেডি, এই জিনিসটা না আমার ক্ষেত্রে খুব একটা ওয়ার্ক করেনি। কমেডিটা আমি একেবারে এনজয় করিনি। প্রথম কথা, সেগুলোতে হাসি তো পাচ্ছেই না, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ছবিগুলোতে কমেডি জাস্ট মানায় না, যায় না। স্পাই তো হচ্ছে ঋত্বিকের ক্যারেক্টার কবির ওয়ার সিনেমাতে, সেই ক্যারেক্টারটা একটা সিরিয়াস স্পাই, সেই ক্যারেক্টারটা ব্রেন দিয়ে সিদ্ধান্ত নেয়, ইমোশনে তার কাছে কোনো দাম নেই। এখানে পাঠানের ক্যারেক্টারটাকে সম্পূর্ণ ভিন্নভাবে লেখা হয়েছে, তার একটা অ্যাসপেক্ট রাখা হয়েছে, সেই ইমোশনকে যথেষ্ট দাম দেয়। র, ISI, টেররিস্ট অ্যাটাক, এগুলো সিরিয়াস স্টাফ, সেটার সঙ্গে কমেডি যেতে পারে কি? একটু তো রিয়েলিটির সঙ্গে কানেকশান রাখতে হবে, ফিকশান মানে তো একেবারে লজিকলেস হয়ে যেতে পারে না। এখানে কোনো ক্যারেক্টারকেই প্রপারভাবে লেখা হয়নি, দীপিকার ক্যারেক্টারটাকে তো একদম থার্ড ক্লাসভাবে লেখা হয়েছে। VFX এখানে আমার ঠিকঠাক লেগেছে, কিছু দৃশ্যে সত্যি বলতে দুর্বলই মনে হয়েছে আমার, আরও অনেক বেটার হতে পারতো। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ এখানে ঠিকঠাক, আলাদা করে কোনো সিনে ব্যাকগ্রাউন্ড স্কোর এনহ্যান্স করে দিচ্ছে সিনটাকে, আলাদা করে ইম্প্যাক্ট রয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোরের, এ কথা আমি বলতে পারবো না। এবং র, ISI এই জিনিসগুলোকে পুরো ছেলে খেলা করে রেখে দেওয়া হয়েছে, খিল্লি করে রেখে দেওয়া হয়েছে। আজকে আপনি বা আমি, ধরুন আমাদের কেউ শত্রু ছিল, তাকে আপন করে নিয়েছি, কিন্তু তা সত্ত্বেও সে ঠকিয়েছে এবং তার জন্য আপনার বা আমার প্রাণ সংকোচ হয়ে গেছে এবং সেটার জন্য আমি রিয়েলি কেস খেয়ে গেছি, তারপরে দ্বিতীয়বার আমরা কি আবার ওই শত্রুর উপরে ভরসা করবো কি? এটা রিয়েলিটিতে কখনো হয় কি? মানে একটা ন্যূনতম কানেকশান রিয়েলিটির সঙ্গে ফিকশানের থাকতে হবে, তো তবেই তো সেই ফিকশানটা প্রচণ্ড কাছের মনে হবে। আদারওয়াইজ তো মনে হবে যেটা কী দেখাচ্ছে, গল্পর গরু গাছে চড়ে গেছে। এখানে ঠিক সেই জিনিসটাই হয়েছে, সাধারণ মানুষ যে জিনিসটা করবে না সেটা নাকি একজন স্পাই করে ফেলছে। সাধারণ গল্প, দুর্বল স্ক্রিন প্লে এবং ইম্প্যাক্টলেস কিছু টুইস্ট, তার সঙ্গে দারুণ অ্যাকশান, ভালো কিছু পারফরমেন্সেস, শেষ 30 মিনিট একটু এঙ্গেজিং, এই সব কিছু মিলিয়ে হচ্ছে পাঠান। হলে বসে অনেকে এনজয় করছিলেন, তবে ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে শুরুর দিকটাতে অডিয়েন্সও কিন্তু ঝিমিয়ে পড়েছিল, একদম সত্যি কথা বলছি। যাই হোক, এটা ছিল আমার ওভারঅল মতামত। আপনাদের কি মতামত? আপনারা যারা হলে গিয়ে পাঠান দেখে এসেছেন অবশ্যই আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা খুশি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা কোনো সিনেমা ওয়েব সিরিজ সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।